হ্যালো, গুড মর্নিং। আবারও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আস্তুরিয়াস ঘুরতে যাওয়ার আজ আমাদের লাস্ট ডে। আজ আমরা যাব একটা প্যালেস দেখতে, যেটা আমাদের হোটেল থেকে খুব একটা না, আধ ঘন্টা মতো কারে যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম। প্যালেসের এরিয়াটা অনেকটাই বড় জায়গা জুড়ে, তো প্যালেস, মেন প্যালেস আর তার পাশে যে বাগান আরও যে এরিয়া আছে সেগুলো আমরা ঘুরে দেখছি। এই যে প্যালেস মেন বিল্ডিং, তো আমরা ঢুকবো, আশপাশটাকে ঘুরে নিয়ে একটু ভালো করে তারপরে আমরা ভেতরে যাব। আমাদের অনলাইনে টিকিট করা আছে, জানি না ভেতরে মনে হয় ভিডিও করা যাবে কি না, দেখি চলো। Pues las porquerías que hay en el agua, los que quedan, mira, ¿ves estos? Que tienen como dos patas, que son como aletas. Ah, mira, hay renacuajos muy grandes ahí, ¿los veis? Muy ranas se ponen encima. ¿Te acuerdas de tu cuento de las ranas? ¿Te acuerdas de hacer naranja? Sí. ¿Sí? Ahora me lo veo. Había escondido debajo de alguna menosa. Sí. Justo ahí. Justo ahí. Pero es de mentira, es una estatua. Sí, ya lo sabemos. Fijo. Fijo. Ven. Que no cierran. Mira dónde está papá. Papá, papá quiere decir que cierra. Ah, vale. Gracias. No, no cierran a la nueva. আমরা ভেতরটা ঘুরেছি বিল্ডিংয়ের ভেতরে, প্যালেসের, কিন্তু না, ভেতরে কোনো ভিডিও বা ফটো তোলা যাবে না, তো তুলতে পারিনি। ভেতরটা খুবই সুন্দর ছিল, পুরনো জিনিসপত্র, ঘর, তার আসবাবপত্র খুবই সুন্দর ছিল, তো অ্যান্টিক ছিল অনেক আসবাবপত্র, সুন্দর সুন্দর, তো তুলতে পারিনি। তো যাই হোক, গাছটা কি বিশাল, মানে বিশাল বড়। আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, তো এই জন্য আমি গাছটার ভিডিও করেছিলাম। আর কি অদ্ভুত ডালপালাগুলো, এক পাশটা গাছটার মানে পাতাগুলো এক পাশটা এরকম ডালপালা, আর খুব সুন্দর সুন্দর ফুলও হয়েছিল। ¿Nos haces una foto? ¿A nosotros? Mira, vente, quiero hacerme una foto contigo. Espera, que yo también Mira. Quiero. No, no, pero tú de pie, tú de pie. Yo me siento para estar como tú. Mira. Espera, espera, que yo también quiero. Pero sonríe un poco. Los billares de la red. ¿Qué día sabréis? কিন্তু প্যালেসের এই চারধারের গার্ডেনটাও খুবই সুন্দর ছিল, আর খুব সুন্দর করে এরা মেনটেন করেছে, তো ভালো ছিল ঘুরতে, বেশ মানে হাঁটার জন্য, টাইম পাস করার জন্য বা দেখার, এটা খুবই সুন্দর একটা জায়গা। এরপরে আমরা যাব পিউর বন্ধুর কাজিনের বাড়ি, তো সেখানে কিছুক্ষণ থাকার পর আবার ব্যাক করবো হোটেলে।
Vamos, Teo. ¿Arriba? Está muy buena. Vamos a ver el jardín. Vamos, de paseo. Adrita, te vamos a enseñar el jardín. ¿Quieres? Sí. বিহুর বান্ধবীর যে কাজিনের বাড়ি গেছিলাম আমরা, তো ওদের বাড়ির পাশটাও অনেক বড় বাগান, বিশাল বড় বাগান। তো আমরা সেই বাগানটাও ঘুরে ঘুরে দেখলাম। ওখানে অনেক ফল ফলের গাছ আছে, অ্যাপেল গাছ ছিল, স্ট্রবেরি আরও ছিল কিছু কিছু। তো ওখানে নাকি তবে বাউন্ডারি করা ছিল, যাতে ঘোড়া অনেক সময় ঘোড়ারা আসে, ঘোড়া গরু সব ঘুরতে ঘুরতে চলে আসে, তো ঘোড়ারা ওই আপেলগুলো খেতে আসে। খুব সুন্দর ছিল, আর অনেক ফুল গাছ ছিল, অনেক ফুল গাছ, দারুণ। একদম যেন ওদের বাড়িটা একদম প্রকৃতির সাথে মিশে রয়েছে, মানে খুব সুন্দর। চারিদিকে বিশাল বড় বাগান, মানে এটা একেবারে ন্যাচারাল, যে ওরা বানিয়েছে তা নয়, ন্যাচারাল ন্যাচারাল গার্ডেন। এগুলো ন্যাচারালভাবেই তৈরি, প্রাকৃতিক, তো সেগুলোকেই ওরা মেনটেন করে রেখেছে। আর অনেকটা বড় এলাকা জুড়ে, খুব সুন্দর একদম। এই যে এটা একটা আপেল গাছ, তো আপেল ট্রি, এই এই আমি আপেল গাছের তলে অনেক আপেল পড়ে আছে, কিন্তু এগুলো হচ্ছে গ্রিন আপেল। যাই হোক, তো আমি বলে যে এই আপেলগুলো দিয়ে অ্যাকচুয়ালি সিদ্রা তৈরি হয়। সিদ্রা হচ্ছে আস্তুরিয়াসের একটা স্পেশাল ড্রিঙ্ক, ঠিক আছে? তো সেই সিদ্রাটা তৈরি হয় মেনলি এই আপেল থেকে, কিন্তু এই আপেল খায় না, কারণ প্রচণ্ড টক। এই কারণেই এই আপেলটা হচ্ছে যে ফল হিসেবে খাওয়ার মতো নয়, কারণ প্রচণ্ড টক, এটা দিয়ে সিদ্রাই তৈরি হয়। তো আমি যাই হোক, খাওয়া যেতেই পারে, টক বলেই খাওয়া যায় না। আমি ট্রাই করলাম, আমার বেশ ভালোই লাগলো খেতে। একটু টক ছিল, কিন্তু একদম যেন খুব টাটকা লাগলো, গাছের নিচে পড়ে আছে টাটকা আপেল। তো আমি একটু খেলাম, ভালোই লাগছিল। Aquí foto muy bien lo hacen, pero বাগান ঘোরা হলো অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা ধরে আমরা বাগান ঘুরলাম। এবারে ওদের বাড়ির মধ্যে একটু বাচ্চারা খেলাধুলো করছে, একটু স্ন্যাক্স স্ন্যাক্স খেয়ে তারপর আমরা হোটেলে ব্যাক করব। আজকে অমিত আসেনি, ও হচ্ছে একটু মার্কেটে গেছে, কিছু টুকিটাকি শপিং করার আছে, কারণ আজকে আমাদের লাস্ট ডে, কালকে আর টাইম হবে না ব্যাক করে যাব। তো ও গেছে কুদিয়ারও মার্কেটে একাই, আর আমরা হোটেলে ব্যাক করবো, ওখান থেকে হোটেলে ব্যাক করে আসবে। Esa es la de la playa, ¿no? Ven, Agrita. ¿Quieres papá? Ahora ya no, ya las tira otra vez. Pero tienes que pensarlo, si tienes azules, pues tira azules. Que ves, ahora ya te tira a esta amarilla y tú no tienes, y ahora sí que tienes que probar. Huele a... আজকে আমি ওদেরকে রাতের ডিনারে ইনভাইট করেছি, ইন্ডিয়ান খাবার খাওয়াবো, চিকেন কষা আর ফ্রাইড রাইস, কারণ বেশি কিছু তো হোটেলে এখন রান্না করা পসিবল নয়। তো যাই হোক, জানি না ওদের কেমন লাগবে, মনে হয় ভালোই লাগবে। আর দুজনকেই একটু ছোটো দুটো টি শার্ট আর দুটো গল্পের বই কিনে দিয়েছি। También se puede dibujar. Ah,
¡Hala, qué guay! ¡Qué bonito! ¡Mira! Ese tiene el súper diferente, ¿que sí? ¡Mira! ¡Claro, qué bonito! ¡Mira! También se puede dibujar, mira. ¿De qué va esto? No lo sé, pero luego hay que leerlo. আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।